আল্লাহর রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে এই তিনটা দরজা যা হামেশা হামেশার জন্য বন্ধ হয়ে গেল আর আল্লাহর অহেই নাজিল হবে না আর কেউ চ্যালেঞ্জের উপরে উঠবেন না সবাইকে চ্যালেঞ্জ করা যায় সাহাবিরা একে অন্যের ফতোয়া কবুল করেন নাই ভিন্ন পাবে ফতোয়া এসেছে সাহাবীদের মধ্যে এইগুলো নিয়ে কিতাব লেখা হয়েছে এটা কোনো অপরাধ নয় অপরাধ নবীর উপর কথা বলা বুঝতে পেরেছেন বিষয়টা আর তিন নম্বর হচ্ছে নবিরাসুল সম্পূর্ণ নিষ্পাপ এদের কাছ থেকে গুণ গুণা হতে পারে না আল্লাহর একটা স্পেশাল প্রোটেকশন তাদের সাথে থাকে কিন্তু বাকি কেউ এই যত বলো আল্লাহর অলি হন না কেন এই লেভেলে কেউই নন তাই হাদিসের পুরো শাব্দিক অর্থটা একটু জটিল আমি সহজ করে বলে দিলাম সার্বন যেটা তাইলে তাওবার এই আয়াত যেটি আমি তিলাবত করেছি এবং এই যে হাদিস বাই হাকির এই এক আয়াত এবং এক হাদিসকে যদি একত্রে মিলাই তাইলে আমরা একটি চিন্তা করি একটা চিন্তা পাই সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা সবাই একত্রে একই কাজের মধ্যে ব্যস্ত না কিছু মানুষকে তোমরা আলাদা করো যাদের জীবনটাই হবে দিন শিক্ষা অর্জন এবং যখন তোমরা দিনই শিক্ষার জন্য হাত পাকবে তারা যেন তোমাদেরকে দিন শিক্ষা দিতে পারে এবং এদের কারণে আল্লাহ যাবতীয় বিকৃতিকারীর বিকৃতির হাত থেকে দিনকে রক্ষা করবেন আমাদের দিনই ইলিম যদি এই অবস্থা হয়ে যায় যে রাস্তা থেকে উঠে প্রত্যেক মানুষই নিজের মতামত দিতে শুরু করে তাহলে তো বিষয়টা আর দিন থাকবে না এটা ড্রামা হয়ে যাবে একটি আপনার মা অসুস্থ আপনি যখন ডাক্তারের কাছে যেতে চাইবেন আপনি নিশ্চয়ই একজন ভালো ডাক্তারের কাছে যেতে চাইবেন যেকোনো হাতুড়ি ডাক্তার যে নিজেকে ডাক্তার বলে আপনি জানেন লেখাপড়া কিছুই করে নাই তার কাছে আপনি যাবেন না কারণ আপনার মায়ের প্রাণের ঝুঁকি রয়েছে তাই না যেখানে যেখানে আপনার ইমান আমলের বিষয় আপনার দিনদারির বিষয় জাহান করবেন সেখানে তো আপনার দেখা উচিত থেকে করছেন কার থেকে করছেন না এই জন্য আল্লাহ এবং তার রসুল এক আয়াতে এবং এক হাদিসে আমাদেরকে বিশেষ করে দিয়েছেন নির্দিষ্ট করে কিছু মানুষকে তোমরা আলাদা করো যারা দিনদার তার আলিম এবং ইলমে দিনের ক্ষেতমে জীবন বে করেছে তাহলে এরাই দিনকে যাবতীয় বাতিলের হাত থেকে রক্ষা করবে ততদিন পর্যন্ত দিন ও নবী ইলিম নবী নবী সবকিছু নবী মুর্শিদ নবী মুফতি নবী ইমান যেকোনো কিছুর ঝগড়া লাগলে যে কোনো কোনো সন্দেহ আপনার আল্লাহ রসুলকে গিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলে দিচ্ছেন এখানে তো আর দলিল খুঁজার কোনো কারণ নাই। কিন্তু রসুল আক্রম সাল্লাহ আলহ্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন উনি বিদায় নেওয়ার সাথে সাথে তিনটা দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে যেগুলো আর কখনো খুলবে না প্রথম দরজা হচ্ছে নবী রসুল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অন্য কোনো মানুষ উনি যত বড় আল্লাহর রী না কেন আল্লাহ কর্তৃক নির্ধারিত বা অ্যাপয়েন্টেড এইরকম দাবি কেউ করতে পারবেন না যেহেতু আমাদের নবী সাহা ইসলাম শেষ নবী তাই উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে এই দরজা বন্ধ হয়ে গেছে এখন একজন মানুষ আল্লাহর পক্ষ থেকে অহিকার উপর নাজিল হবে না বুঝতে পেরেছেন এক রাস্তা দুই নম্বর নবী রাসুলকে কখনোই চ্যালেঞ্জ করা যায় না বাকি দুনিয়ার সবাইকে চ্যালেঞ্জ করা যায় আপনি আমার কথা না মানেন কোনো সমস্যা নাই আপনি কাফির হবেন না নবীর উপর কথাই বললে আপনার ইমান চলে যাবে এই যে একটা বড় পজিশন এটা চলে গেছে তিন নম্বর নবিরাসুল নিষ্পাপ এরা গুণা থেকে সম্পূর্ণ পাক পবিত্র কিন্তু আমাদের অবস্থা কম বেশি আমরা সবাই গুণাকার তাইলে নিষ্পাপ খানে কেউই নন আল্লাহর রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে এই তিনটা দরজা যা হামেশা হামেশার জন্য বন্ধ হয়ে গেল আর আল্লাহর নাজিল হবে না আর কেউ চ্যালেঞ্জের উপরে উঠবেন না সবাইকে চ্যালেঞ্জ করা যায় সাহাবিরা একে অন্যের ফতোয়া কবুল করেন নাই ভিন্ন পাবে ফতোয়া এসেছে সাহাবিদের মধ্যে এইগুলো নিয়ে কিতাব লেখা হয়েছে এটা কোনো অপরাধ নয় অপরাধ নবীর উপর কথা বলা বুঝতে পেরেছেন বিষয়টা আর তিন নম্বর হচ্ছে নবিরাসুল সম্পূর্ণ নিষ্পাপ এদের কাছ থেকে গুনাহ গনা হতে পারে না আল্লাহর একটা স্পেশাল প্রোটেকশন তাদের সাথে থাকে কিন্তু বাকি কেউ এই যতই আল্লাহর ওলি হন না কেন এই লেভেলে কেউই নন তাইলে আল্লাহর রাসূল যখন বিদায় নিয়েছেন এবং এই তিনটা দরজা বন্ধ হয়েছে একই সাথে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালের পরে মাত্র 20 বছরের মধ্যে সাহাবীর তৎকালীন পৃথিবীর যতটুকু জায়গায় মানব বসতি ছিল এর মধ্যে অর্ধেক জায়গা বিজয় করে নিয়েছেন এবার একটা পার্থক্য হয়েছে কি পার্থক্য হয়েছে আগে আল্লাহ রসূলের সময় নিরানব্বই ভাগ তো আরব ছিল মানে আরবী জাতিও আরবী ভাষাও আরবী নসল ও আরবী সবই আরবী তো একেকটা এলাকার মানুষের মিজাজ থাকে এক রকমের থাকে কিন্তু সাহাবিরা যখন ইসলামের পতাকা নিয়ে বেরিয়ে পড়লেন দেখা গেল নানান ধরনের নানান কিসিমের নানান মিজাজের মানুষ ইসলামে এসে প্রবেশ করছে এখানে আমরা সবাই বাংলাদেশি মুসলমান এই দুইটা পরিচয় আমাদেরকে অনেকটা আলাদা করে দিয়েছে আমরা এখানে বসে এক রকমের কথা বলতে পারছি এখন এখানে এক চাইনিজ ব্যক্তি চলে আসলে ওয়াজটা আমাকে ইংরেজিতে করতে হতো কারণ আপনি চাইনিজ বুঝেন না সে বাংলা বুঝে না এমন জায়গায় যাওয়া লাগতো যেটা দুইজনই বুঝে তো ইংরেজি হয়তো বুঝতে পারে অসুবিধা তৈরি হতো তো বাংলাতে এরকম ভালো করে কথা বলতে পারছি আমি ইংরেজিতে এরকম পারতাম না স্বাভাবিক বিষয় তো দেখেন একা সমস্যা তৈরি হয়ে গেল অথবা এমন কোনো অথবা এখানে কয়েকজন নারী এসে উপস্থিত অনেক বিষয় আপনার সাথে আমি খোলাখুলি বলতে পারছি আপনিও পুরুষ আমিও পুরুষ একজন নারীর সামনে কথাগুলো বলতে আমার লজ্জা লাগতো তাই না যখন একরকমের মানুষ থাকেন সুবিধা একটা আছে যখন ভিন্ন ভিন্ন আল্লাহর নবীর পরে আবু বকর আনহু এবং ওসমান ইসলাম একদিকে আফ্রিকা হয়ে একেবারে উত্তর সুদান পর্যন্ত আরেকদিকে উত্তর দিকে সিরিয়া এবং তুর্কির বর্ডার পর্যন্ত দক্ষিণ দিকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত আর উত্তর দিকে সিন্ড এলাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল তো এত মানুষ এত রকমের ফার্সি হিন্দি সিন্ধি আফ্রিকান টার্কিশ ককেশিয়ান নানান জাতের মানুষ এসে ইসলামে প্রবেশ করছে তাহলে মিজাজটাও আলাদা প্রশ্নটাও আলাদা তাই না একেক ধরনের মানুষের জীবনের ফিলসফি এক রকম তখন দেখা গেল আগের যে আরবি ইসলাম ছিল সহজ ইসলাম সেই ইসলামটা এখন আর চালানো যাচ্ছে না কথাকে ভুল বুঝবেন না আমি আপনাকে বলি আরবদের জেহেন ছিল এরা বুদ্ধির ঘোড়াকে খুব বেশি দৌড়াতো না কম দৌড়াতো যেটা বুঝতো সহজ সরলটা বুঝতো এজন্য এদেরকে বলা হয় উম্মি উম্মি কি জন্য এদের এত বেশ বুঝদারি ছিল না আমরা তো বেশি বুঝদার আরবরা এত বেশি বুঝদার না আরবরা একটু কম বুঝদার কিন্তু যেটা বুঝতো তারা সেটার উপর আমল করত। বুঝতে পেরেছেন এক সাহাবি আসে আল্লাহ নবীকে বললেন আমি এত লম্বা চড়া কথা তো বুঝতে পারবো না আমাকে এক বাক্যে এমন কিছু একটা বলে দিন আমি মুসলমান হয়ে যাই এবং চলে যাই এবং্লাম এক বাক্যে তাকে বললেন যদি এক বাক্যে বলার কোনো কথা নয় কিন্তু আল্লাহ নবী বুঝতে পারলেন যে ওই ব্যক্তি বেদুইন আরবের বদ্ধ মানুষ লম্বা চড়া কথা বোঝার তার কোনো ক্ষমতাই নাই

দুপুর বেলা তখন আরবের মানুষ একটু ঘুমায় ওই সময় প্রচন্ড গরমের মধ্যে তারা ঘরের বাইরে এসে মুসলমান অথচ এরা এত বেশি কিছু বুঝে না যে আদব কায়দা কিরকম করতে হয় ঘরের বাইরে এসে ডাক শুরু ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ উখরু হে মোহাম্মদ বের হ বের হয়ে আস অথচ নবীকে তো এরকম ডাকা যায় না আল্লাহ কুরআন শরীফে আয়াত নাজিল করেছেন মিনাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাআল হুজরাতি আকছালহুম লায়াকিলুন ইয়া রাসূলুল্লাহ যারা আপনার হুজরার বাইরে থেকে আপনাকে নাম ধরে ডাকাডাকি করে আপনি বেজার হওয়ার কারণ নাই কারণ এরা ব্যাকল টাইপের মানুষ এরা বুঝে না যদিও রাসূলুল্লাহ সাঃ দর কোনো রাগ করতে নাতেন তো নি কিন্তু তবু আল্লাহ বলে দিয়েছেন যে আপনি বেজার হলে এরা बर्बाद হয়ে যাবে এদের বেয়াদবির কোনো টার্গেট নাই কিন্তু এরা আকল একটু কম